মোদির জনসভা রয়েছে এবং সেই জনসভাকে ঘিরেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেখানে। প্রধানমন্ত্রীর কর্মসূচি সভায় থাকছে পরপর দুটি মঞ্চ। এদিন সভাস্থল সরেজমিনে খতিয়ে দেখলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিশ ও বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মণ। শনিবার শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে মোদির জনসভা রয়েছে। সভা ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর কর্মসূচি সভায় থাকছে পরপর দুটি মঞ্চ। এদিন সভাস্থল সরেজমিনে খতিয়ে দেখলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিশ ও বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মণ। बड़ा जो है जनसभा को भी संबोधित करेंगे, क्योंकि प्रधानमंत्री जी 3 बजे बागडोगरा एयरपोर्ट लैंड कर रहे हैं। उसके पश्चात जो है कोई भी मूवमेंट जो है बागडोगरा एयरपोर्ट से लेकर के इस कावाखली ग्राउंड तक नहीं होगा। सो आपके माध्यम से पहले तो मैं जनता से अपेक्षा करूंगा कि 2 बजे से पहले सभी लोग, इंक्लूडिंग हमारे मीडिया के साथी, सभी लोग इस ग्राउंड में उपस्थित रहें, क्योंकि 2 बजे के बाद का मूवमेंट करना थोड़ा तकलीफ हो सकता है और 2:30 बजे बाद तो ट्रैफिक एक हिसाब से जो है वो अलाउ नहीं होगा। इसलिए आपके माध्यम से मैं समस्त जनता को ये निवेदन करना चाहता हूँ कि 2 बजे से पहले पहले तक सभी लोग इस ग्राउंड में पहुँच जाए। किच्छु हबे ना, एते कोनो असुविधा नहीं। आमादेर दले गणतंत्र মারাত্মকভাবে প্রতিষ্ঠিত, দলের ভিতরে কথা বলার অধিকারও মারাত্মকভাবে প্রতিষ্ঠিত। অবশ্যই আমরা চাই না সেগুলো সংবাদ মাধ্যমের সামনে বলতে, কিন্তু কোথাও যদি এরকম হয়েও যায় সেটা এমন কিছু একেবারে বিষয় নয় যে সেটা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দিতে হবে। আপনারা আজকে গিয়ে জন বাল্লাজির সঙ্গে দেখা করুন, কথা বলুন, এবং আগামীকাল আপনারা এখানেও জন বাল্লাজিকে পাবেন। শনিবার শিলিগুড়ির কাওয়াখালী মাঠে সেখানে রয়েছে মোদির জনসভা এবং মোদির জনসভায় দুটি মঞ্চ তৈরি করা হবে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানে চলছে।